Hi guys, welcome to our YouTube channel Bong Views. আমি শিলা জি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি 112 নম্বর সূরা। তো ফার্স্টেই বলে রাখি, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা সিকোয়েন্স অনুযায়ী আনবো না, তো সেটাতেও আপনাদের কমেন্ট আপনারা জানাবেন। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে বড় বড় যে সূরাগুলো রয়েছে তো সেখানে কি মেইন মেইন বা মোস্ট ইম্পর্টেন্ট যে আয়াতগুলো রয়েছে সেগুলো পড়লে হবে, তো সেটাও কিন্তু আপনারা জানাবেন। আগের ভিডিওতেও বলেছিলাম, এটাতে আমি আবার রিপিট করলাম। সূরা ইখলাস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আজকে আমরা যেটা পড়ছি অধ্যায় 112 সূরা আল ইখলাস, আর অর্থাৎ মানে হচ্ছে একত্ব। ঈশ্বরের নামে আরম্ভ যিনি পরম করুণাময় ও অতি দয়াল। এক, বলো তিনি ঈশ্বর অদ্বিতীয়। দুই, ঈশ্বর অমুখাপেক্ষী। তিন, তিনি কাউকে জন্মদান করেননি এবং তিনিও জন্মগ্রহণ করেননি। চার, এবং কেউই তার সমকক্ষ নয়। আচ্ছা, তো এর হচ্ছে একটু বিস্তারিত অর্থ বা এই সম্বন্ধে বিস্তারিত আর কি ব্যাখ্যা আমরা গুগলে পেয়ে গেছি প্রথম আলো পেজ থেকে, তো সেখান থেকে একটু পড়ে নিচ্ছি। সূরা আল ইখলাস মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের 112 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 4, শব্দ সংখ্যা 15, অক্ষর 47। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কোরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। তবে এই সূরা কোরআনের এক তৃতীয়াংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শির থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। যেখানে আমরা ইখলাসের ব্যাখ্যা পেলাম, এবং এই সূরাটা যতই ছোট হোক না কেন, মানে হয় না সেই কোয়ালিটি বেশি কোয়ান্টিটি কম এরকম ব্যাপার, তো এটা এক তৃতীয়াংশ মানে পুরো গোটা কোরআন পাঠ, বা আমরা এইভাবে বলতে পারি যে তিনবার পাঠ করলে একবার কোরআন পাঠের সমতুল্য হয়, তো এর মানে বিশেষত্ব এতটাই। তো যাই হোক, তারপর বলছে মুশরিকরা মহানবীকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোন কোন রেওয়াতে আছে যে তারা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছু? এই জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, জনৈক ব্যক্তি মহানবীর কাছে এসে আর্জ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। তখন মহানবী বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। মুসনাদে আহমদ 3/141। কোরআনের এক তৃতীয়াংশ। হাদিসে এসেছে, একবার মহানবী বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো। এরপরে মহানবী সূরা ইখলাস পাঠ করলেন। তো এখানে ওইটাই বলছে যে এক তৃতীয়াংশের কথা, মানে একবার পাঠ করা মানে এক তৃতীয়াংশ কোরআনের পাঠ করার সময়, এবং যিনি এই সূরা ইখলাসকে ভালোবাসবেন তিনি জান্নাতি হবেন, তো এই বিষয়ে আর কি বলছে। নেক্সট বলছে, বিপদে আপদে উপকারী। হাদিসে এসেছে, মহানবী বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়। তো এই যে এখানে যে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস, এই তিনটে মানে লাস্ট তিনটে সূরা, এই তিনটে সূরার কথা কিন্তু আমাদের একজন পরিচিত ব্যক্তি রয়েছেন, তিনিও বাংলাদেশ থেকে বিলং করেন, তিনিও আমাদের সাজেস্ট করেছেন যে এই তিনটে সূরা মোস্ট ইম্পর্টেন্ট কোরআনের। তো তো তার সাজেশন অনুযায়ী আমরা এই তিনটে পাঠ করতে চলেছি, যার মধ্যে সূরা ইখলাসটা এই ভিডিওতে আপনারা পাচ্ছেন, তো এখানেও এটাই বলা হয়েছে। মহানবী ঘুমানোর আগে কুলু আল্লাহ আহাদ, কুলু আও রাব্বাল ফালাক,
কুলু আউজু বিরাব্বিন নাস পড়ার কথা বলে। হযরত আয়েশা ব্র্যাকেটে রা বলে, মহানবী যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে ফু দিতেন। এরপর দুই হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে তিনবার করতেন। সূরা ইখলাসের অর্থ বলুন, তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। মানে এখানে কথা হচ্ছে যে তিনি কারো উপর মুখাপেক্ষী নন, হ্যাঁ, যেটা শ্লেজিত করলো, তার কোন সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি, কোনো কিছু সমতুল্য নন তিনি। কোরআন শরীফ আমাদের তিনটি মৌলিক জিনিস শেখায়, তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই তিনটের মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহির প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মানে আল্লাহ সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের এক তৃতীয়াংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে আছে, সূরা ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন তিলাওয়াতে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তো এটাও আমরা জানি অলরেডি। এবং এখানে আর কি তিন ধরনের কথা বলা হচ্ছে, আল্লাহ, পরকাল ও ওহী, অর্থাৎ তাওহীদ, আখিরাত ও রিসালাত। তো তাওহীদ বলতে আল্লাহকে বিশ্বাস করা, তার মানে হচ্ছে আল্লাহ সমস্ত নাম, গুণ, কার্যাবলী সমস্ত কিছুকে বিশ্বাস করা। এবং আখিরাত মানে অন্তিমকাল, মানে অন্তিমকালে যা হবে, কবর, বিচার, জান্নাত, জাহান্নাম এই সমস্ত কিছুকে বিশ্বাস করার কথা এখানে বলা হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যদি কেউ যদি এই সূরাটিকেও ঠিকঠাক ভাবে বোঝে, অনেকটাই তার বোঝা হয়ে যায় কোরআন পাঠ, এবং অনেকটাই তিনি আর কি দিনের পথে চলতে পারেন। হযরত আয়েশার রাত থেকে কে এক রেওয়ায়েতে উল্লেখ আছে, এক যুদ্ধে মহানবী এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞেস করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে ভালোবাসে। এ কথা শুনে মহানবী বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা থেকে বর্ণিত, মহানবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এক, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। দুই, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। তিন, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসীরে আচ্ছা, তো এখানে লাস্ট প্যারাতে একটা জিনিস যেটা পড়লাম, যে তিনটে বিষয়ের কথা এখানে এই সূরাতে বলা হয়েছে, যে এই তিনটে বিষয় যদি কেউ প্রতিপালন করতে পারে তাহলে সে শিওর জান্নাতি হবে। তো তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা, সেটা একটু মানে আমাদের একটু খটকা লেগেছে, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। তো মানে এখানে যদি এরকম বলা হচ্ছে যে কেউ যদি হত্যা পর হত্যা করে যায়, পাপ কাজ করে বা মানুষকে নির্বিচারভাবে বা নির্বিকারে হত্যা করে, তাহলে কি মানে অন্য ব্যক্তি যদি আল্লাহকে শুকরিয়া আদা করে এবং নিয়মিত না 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলামকে ফলো করে, তাহলে কি সে জান্নাতি হয়ে যাবে? না, এখানে কিন্তু বলছে যে তাকে ক্ষমা করবে, হত্যাকারীর কথা বলছে না এখানে, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। মানে সাপোজ তুই আমাকে খুন করলি, তোকে আমার মা বাবা ক্ষমা করে দিল, ব্যাপারটা বুঝলি, তাহলে সে মানে আমার মা বাবা জান্নাতি হবে। কিন্তু এখানে আমার কথা হচ্ছে, তাহলে তো দেশের বিচার ব্যবস্থা বা বিচারক যারা, মানে কোর্টের জাজ বলুন বা তারা বলুন, তারা যদি মানে এইরকম ভাবে ক্ষমা প্রদর্শন করতে থাকে এবং তারা মানে তাহলে কি মানে তারা জান্নাতি হবে? মানে এটা ঠিক বুঝতে পারলাম না, কারণ হত্যাকারীকে আমরা কিভাবে ক্ষমা করতে পারি?
তাই না? মানে একটা লিমিট পর্যন্ত আমরা হয়তো ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি হত্যার পর হত্যা করে যায় তো তাকে বা তো হত্যাটাও ক্ষমার যোগ্য না। মানে আমি হত্যা কেন করবো, কারোর জীবন আমি কেন নিতে যাব? একদমই তাই, কারণ আমার কোনো আমার সে অধিকার অধিকার নেই। নেই, আমার কোনো অধিকার নেই যে আমি অন্যের জীবন কেড়ে নেব। তো সেখানে আমি যদি কাউকে হত্যা করি তো সেটা কি করে ক্ষমার যোগ্য হতে পারে? এবং এখানে বলা হচ্ছে যে ক্ষমা করে দেবে সে জান্নাতি হবে। তো এই পয়েন্টটা একটু আমাদের মানে একটু না যথেষ্ট ডাউটফুল, যথেষ্ট কনফিউশন লেগেছে। তো প্লিজ এটা মানে এর কনফিউশন এই কারণে যে এর মানে কারণটা কি, মানে মানে বিশদে মানে কেন বলা হচ্ছে, আমাদের কথা যে হত্যাটা তো কোনো জাস্টিফিকেশন আসতে পারে না। তো এবার এর যদি কোনো ব্যাক স্টোরি থাকে, এবার এখানে তো খুব শর্টে লেখা, এর মধ্যে হয়তো অনেক কিছু থাকতে পারে যেটা হয়তো গ্যাপ চলে এসছে এখানে। তো এটা আপনারা বিস্তারিত ভাবে কমেন্টে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা পড়লাম সুরা আল ইখলাস। এবং এখানে একটা জিনিস রয়েছে যে এখানে হঠাৎ করে মানে ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে হত্যার কথাটা এলো কি করে এখানে, মানে এটাই বুঝতে পারলাম না। মানে তার আগে পর্যন্ত তো আল্লাহর কথা বা তাকে যে শুকরিয়া আদায় করা, বিশ্বাস করা, ভালোবাসার কথা, এই সমস্ত গুলো ছিল, হঠাৎ করে এটা এলো কোথেকে বুঝতে পারলাম না। আমাদের একটু মনে হয়েছে, যাই হোক এটা আপনারা কাইন্ডলি জানাবেন। আর আমরা মোটামুটি বাদ বাকি বুঝেছি, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, তো সেখানে কিছু ফেসিলিটিস রয়েছে, তো আপনারা চাইলে চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের যে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ রয়েছে বং অফিসে, তো আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সুদীপ্তার পার্সোনাল একটা চ্যানেল রয়েছে সুদীপ্তা স্পেকট্রাম, সেখানে ব্লগ আছে নিত্য নতুন, তো আপনারা সাবস্ক্রাইব করে ব্লগগুলো অবশ্যই চেক করবেন এবং নিয়মিত দেখবেন। আর তার সাথে আমাদের পার্সোনালি যদি আপনারা পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ও সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চেক করে নেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।